কয়েকদিন আগে বাড়িতে ইট পরে রাস্তায় গেলে গালাগালি করে, এইসব শোনার পর প্রতিবাদ করতে যাওয়ার উপায় ছিল কয়েকদিন আগে, এর ফলস্বরূপ এই পরিণতি। আচ্ছা, আজকে যেটা জানা যাচ্ছে লতা লস্কর নামে এক মহিলা একটা শ্লীলতাহানি অভিযোগ করেছে থানাতে প্রসেনজিৎ বিশ্বাসের নামে, যে তিনি শ্লীলতাহানি করেছেন মনে স্টেশন ক্যাম্পে অভিযোগ করেছে এবং যার দরুণই এলাকার লোক উত্তেজিত হয়ে নাকি মারধর করেছে। এটা তো সাজানো ঘটনায় বহু আগে পশ্চিমবঙ্গে আপনি দেখতে পান এরকম ঘটনা বহু ঘটে, যখনই কারোর উপর আক্রমণ হয় আর একটা সাজানো ঘটনা, সেই ভদ্র মহিলাকে দিয়ে সাজানো হয়েছে, এটি কোনো হয়তো তাদেরই দলের কর্মী। এবার দেখা যাবে এই ঘটনার পরে তার শ্লীলতাহানি হলো, রাতারাতি তিনি হয়তো হসপিটালে শুয়ে শ্লীলতাহানি করছেন ওই মহিলা, এটাই দেখা যাবে যদি প্রমাণ হয়। এখানকার যে কাউন্সিলর আছেন বিভাস মুখার্জি, মানে মনু মুখার্জি, তার নেতৃত্বে নাহলে কার সাহস হতে পারে একটা মহিলাকে রাস্তায় পেলে এরকম পেটানো যেতে পারে, এটা ভাবা যায় না। আপনি যদি চেহারাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে এটা পুরুষকে পেটানো যেতে পারে, কিন্তু একটা মহিলাকে এইভাবে অত্যাচার করা গেছে, কতটা প্রতিহিংসা করা হয়। প্রশাসনের প্রতি কি আস্থা আছে আপনাদের? অবশ্যই আমরা আস্থা রাখবো, আস্থা রাখতে হবে, এছাড়া কারো কোন আস্থা রাখবো। আপনার নাম? অরবিন্দ বিশ্বাস।